সালামু আলাইকুম মারা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা অনেক সময় মূল দলিলের মধ্যে আপনারা যেটি দেখতে পারবেন সেটি হচ্ছে নানারকম কাটা ঘষা মাচা দেখতে পারবেন এখন আপনারা একটি মূল দলিল দেখতেছেন যেখানে দেখুন এখানে কিছু অংশ কী করা হয়েছে কেটে দেওয়া হয়েছে তো এরকম যদি আপনার কোনো দলিলে যদি কাটা ঘষা মাজা থাকে আপনার উচিত হবে যেটি করা সেটি হচ্ছে যে দলিলের আপনারা যেটি করবেন সেটি হচ্ছে ষোলো নাম্বার একটি কলাম পাবেন ষোলো নম্বর এই ষোলো নাম্বার কলামটি লেখা আছে দেখুন কৈফিয়ত যদি থাকে এখানে লেখা আছে অত্র দলিলের ষষ্ঠ ফন্দে মানে যে কাটা সেটার আমরা দেখলাম মানে হচ্ছে ষষ্ঠ পাতায় সাত কলামের দশম লাইনের পর রশিদ নং শব্দগুলো কাটা রহিল তো এখানে লেখা আছে দলিল লেখক তফিকুল ইসলাম মানে হচ্ছে দলিল লিখতে নানা প্রকার ভুলভ্রান্তি হতে পারে তো এই জন্য ষোলো নম্বর অধ্যায়ে কৈফিয়ত রাখা হয়েছে যাতে বারবার দলিলটাকে কী করতে না হয় ইস্টামগুলোকে চেঞ্জ করতে না হয় তো এর জন্য কৈফিয়ত কলম সবসময় দেখে নেবেন এবং সেখানে দলিল লেখকের সিগনেচার আসতে কিনা এটিও দেখে নেবেন তো দেখুন এই যে তফিকুল ইসলাম উনি হচ্ছেন দলিল লেখক এখানে লেখা আছে দেখুন তফিকুল ইসলাম তো এভাবে আপনার অন্য যে দলিলগুলো আছে আপনি সেগুলো কী করতে পারেন চেক করে নিতে পারেন যে আপনার সেগুলোতে কৈফিয়ত কলমে কোনো কাটা ছেড়া ঘষা মাজা কি কিনা তো দেখুন এখানে কৈফিয়ত যদি থাকে ক্রস দেওয়া আছে তার মানে এ দিলে কোনো প্রকার ভুল নাই তো ক্রস দেওয়ার পরে যদি কোনো কাটা ঘষা মাজা থাকে আপনার উচিত হবে সর্বপ্রথম যেটি করা সেটি হচ্ছে যে বালাম বইটি পরিদর্শন করে সেটি দেখা যায় আসলে সেখানে কি আছে তো আশা করি বন্ধুরা যারা কৈফিয়ত কলম কি বুঝেন না তারা অবশ্যই বুঝে গেছেন যে দলিল লিখতে যদি নানা প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ভুলটা শুধরানোর জন্যই ষোলো নম্বর যে কলাম আছে ষোলো নম্বর কলামে কি করা হয় এগুলো রাখা হয় এগারো নম্বর এই যে ষোলো নম্বর তো জন্য যে কোনো দলিল ভালোভাবে পড়ার আগে বোঝার আগে ষোলো নম্বরটাও অবশ্যই একবার বুঝে নেবেন যে আসলে সেখানে কোনো ভুলভ্রান্তি আছে কি না